হ্যালো ক্লাস 7 এর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমাদের এগ্রিকালচার স্টাডিজের 14 উইকসের অ্যাসাইনমেন্ট নিয়ে। চলো শুরু করি আমরা। তবে শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দিই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, বেল আইকনটি প্রেস করে রাখবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো প্রস্তুত করতে একটু অনুপ্রেরণা পাই, কারণ এটাই আমাদের আসলে মেন বিষয় আর কি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো শেয়ার করলে তোমাদের বন্ধুরাও জানতে পারলো, তারাও উপকৃত হলো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তোমাদের এডুকেশন, এগ্রিকালচারাল এডুকেশন বা এগ্রিকালচারাল স্টাডিজের যে সাবজেক্ট রয়েছে অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেন হলো, সলিউশন হলো, এখানে আমি একটু বলি, তোমরা দেখো। তোমাদের আমি যদি মুখে বলি তাহলে তোমাদের লিখতে এবং দেখতে খুবই সহজ হবে, সুবিধা হবে, সে আমি বলতেছি তোমাদের। ওকে, দেখো তাহলে প্রথমত এখানে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, দ্য কন্ডিশন দ্যাট জাহির হ্যাজ টু অ্যাভয়েড বাই টু প্রডিউস কোয়ালিটি সিডস আর মেনশনড। হ্যাঁ, প্রিজার্ভিং সিড পিউরিটি, সিড ক্রপ সেগ্রিগেশন, seed purification, seed sowing method, interaction, seed harvesting, seed drying and storage. Answer to the question number 2. 2 রা বলতেছি তোমাদেরকে, 2 হলো keeping the seed crop land at a safe distance from the irrigate crop land is called separation. Maintaining a safe distance is often not possible. Therefore, additional cultivation of the same crop has to be done as a borderline around the seed crop. There is no possibility of post-pollination. Okay. গেলো এটা 2 নম্বরের আনসার গেলো। এবার আমরা 3 নম্বরের আনসারটা দেখবো। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, আনসারটা হলো Rocking is done to maintain the purity of the seed variety. Rocking means removing any unwanted tree from the grounds, including weeds, except the desired seed tree. It is better to rogue unwanted trees before flowering. Okay, it is the question number 3 answer silo. Answer to the question number 4. 4-এর আনসারটা হলো, জহির ইউ সার্টিফাইড সিডস ফর গুড ক্রপ প্রোডাকশন। সিডস আদার দ্যান সার্টিফাইড সিডস শুড নট বি ইউজড বাই দ্য ফার্মার। ইফ জহির ইউজেস নন সার্টিফাইড সিড উইদাউট সার্টিফাইড সিডস ইন ক্রপ প্রোডাকশন, দেন দেয়ার ইজ এ হাই রিস্ক দ্যাট দ্য ক্রপ উইল নট বি গুড। After mass experimentation, experts approve use of certified seeds. এগুলো তোমাদের কোশ্চেন আনসার নাম্বার 3। এখন আমরা জানবো, সরি এটা আনসার নাম্বার 4। ওকে, এখন জানবা তোমরা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5 এর আনসারটা আমরা জানবো। এখানে ডিফারেন্স কথা বলছে, ডিফারেন্স বিটুইন বেসিক সিডস অ্যান্ড ফাউন্ডেশন সিডস আর গিভেন বিলো। ওকে, এখানে ডিফারেন্সটা জানতে বলছে, দুইটা সিডের ডিফারেন্স আছে একটু। বেসিক সিড কি আমরা সেটা জানবো এবং এটার কতটুকু পরিমাণে উৎপন্ন হয়, তারপরে এর সেল করা যায় কি আর নট। দ্য সিড উইল হাই জেনেটিক ক্যারেক্টার ইজ প্রডিউস ইন দ্য রিসার্চ ইনস্টিটিউট উইথ ইন্টেন্সিভ সুপারভিশন বাই দ্য প্লান্ট ব্রেডিং সায়েন্টিস্ট অ্যান্ড ইট ইজ কল্ড বেসিক সিড। বেসিক সিড আর প্রডিউস ইন স্মল কোয়ান্টিটি আর দেইজ আর নট ফর সেল। এবার আমরা জানবো ফাউন্ডেশন সিড। Okay, the seed which is produced in a controlled environment from basic seed in the form of the seed production institute is called foundation seed. Foundation seeds are produced in large quantity. This foundation seed is also not for sale. Thanks for watching this video. অবশ্যই যেটা বলছি তোমরা যদি এটাকে ফলো করো, আশা করি ইনশাআল্লাহ সর্বোচ্চ মার্কস পাইবা। অনেকগুলো বিষয় গবেষণা করে তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে অ্যাসাইনমেন্টটি, এটা সর্বোচ্চ মার্কস পাওয়ার নিশ্চয়তা রয়েছে। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট করবা। কোনো প্রবলেম হইলে, এখানে বোঝাতে কোনো সমস্যা হলে, বুঝতে প্রবলেম হলে তুমি অবশ্যই আমাকে নক করে জানাবা, কমেন্টস করে জানাবা। এবং তোমাদের যে পরবর্তী 14 উইকসে যে অ্যাসাইনমেন্ট রয়েছে মেবি রিলিজনের, সুন আমি এটা আপলোড করব। হ্যাঁ, তোমরা অবশ্যই সেটা দেখবা। আর আরেকটি কথা বলতেছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমাদের সাবস্ক্রিপশন এবং তোমাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয়, ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য শিক্ষা সম্পর্কিত। এটাই ছিল কথা। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য